ना এই যে আমরা তো দূর থেকে এসে বন্ধ পেলাম খুবই দুঃখের ব্যাপার টাচ করছি সে লজ্জায় বন্ধ করে ফেলছে। আসসালামু আলাইকুম, আমরা চা বাগানে ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি মাধবকুণ্ড জলপ্রপাতে। আজকে আপনাদেরকে দেখাবো মাধবকুণ্ড জলপ্রপাত, তাহলে চলুন যাই মাধবকুণ্ড জলপ্রপাতে, আর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ওই যে দেখতে পাচ্ছেন পানি, ওইটা হচ্ছে হাকালুকি হাওর, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি হাওর। আর এই হাওরটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত। রাস্তার পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আগর গাছ, আর এই আগর গাছ থেকেই বিশ্বের নামি দামি ব্র্যান্ডের আতর এবং পারফিউম তৈরি করা হয়। কত উপরে কলা গাছ, না এই যে আমরা তো দূর থেকে এসে বন্ধ পাইলাম, খুবই দুঃখের ব্যাপার। তোমার জন্য বড় দুঃখের ব্যাপার, ভয়ানক অ্যাডভেঞ্চার প্লেস। খাল পের হয়ে তারপরে যেতে হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে। চলে আসো চলে আসো তাড়াতাড়ি। দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খাসিয়া পঞ্জি, এইসব বাড়িঘর যা আছে ঘরবাড়ি সব খাসিয়াদের, খাসিয়াদের ঘরবাড়িগুলো তারা অনেক কারুকার্য করে, অনেক সুন্দর করে তৈরি করে। হ্যাঁ হ্যাঁ আসো আসো। ওরে কি রাস্তা রে, লোকজন নাই তো ওই জন্য পাতা পাতা ভরে ইয়ে রয়েছে, কারণ কোনো লোকজন তো এদিকে আসে না। এখানে কি করছে বাচ্চা না, গোসল করতেছে খাসিয়া বাচ্চাগুলো, তারা এখন গোসল করে। ও আমি দাদা দাও দাও দাও, তো तोड़ दो या कपड़ बना কত সুন্দর সুন্দর গাছ পানি আছে ভাই অনেক বড় রুমে পানি আছে অনেক ওই জায়গায় নিচ তলায় বড় সামনে টেবিলে দর্শক আমরা মাধবকুন্ড জলপ্রপাতের কাছাকাছি চলে এসেছি এখন এটা বন্ধ মানে কাউকে ঢুকতে দেয় না আমরা অন্য একটি রাস্তায় এখানে আসছি দেখেন আপনাদের কত খুশি মনে দৌড়াচ্ছে এখন সবকিছু বন্ধ তার কারণে এখানে অনেক লোকজন তেমন নাই অন্য সময় অনেক প্রচুর লোক থাকে এই পানি শব্দ শোনা যাইতেছে তো রাস্তা দেখো গাছ ওই যে পাহাড় ওই পাহাড় কি পাতা লামিম अरे पानी की शब्द गर्जन दो चले हमारे गाड़ी हवाई उड़ा उड़ा तो दम देखो कि सुंदर पानी देखा जाए पानी ओ देखो जलप्रपातेर पानी झर्णार पानी देखो एगुलो हच्छे झर्णार पानी दिक दिये आसतेछे ओई देखो हरिण बाघ हाँ ईगल देखो ईगल अच्छे ईगल पाखी चलो सामने जाई ओ की पानी 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 दर्शक आमरा चले आसछि बांग्लादेशेर सबचेये बड़ो माधवकुंड जलप्रपाते देखते पाच्छेन तार पानीर स्रोत आर पानीर गर्जन ओ বাতাস প্রকৃতির অপরূপ লীলা নিকেতন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত বাংলাদেশের একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড জলপ্রপাত এটি দেখতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকের সমাগম ঘটে থাকে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড়ের উপর থেকে জলরাশি এর গা বেয়ে অবিরাম ধারায় শা শা শব্দে নিচে পড়ছে ওই জায়গায় যে পানিগুলো পড়তেছে না ये पानी बारी खेल पानी गुला सीटे देखें कत दूर पर्यन्त चले आइछे माने मन होच्छे जे एई पाशे बिस्टी होइतेछे एरकम ए कला गाछ टाछ जा जा सब भिजे गेछे एगुला एकजन लोक ओई जायगाय किछुक्षण दाड़ाय़ थाकले से एमनितेई भिजे जाबे आर बातास कि प्रचंड बातास कत ऊपर थेके पानी पड़तेछे প্রায় 200 ফুট উঁচু থেকে বিপুল পরিমাণ পানি পড়তে পড়তে নিচে সৃষ্টি হয়েছে বিরাট কুণ্ডের কুণ্ডের ডান পাশে পাথরের গায়ে সৃষ্টি হয়েছে একটি গুহার যার স্থানীয় নাম কাপ এই কাপ দেখতে অনেকটা চালাগড়ের মতো তুমি আবার পড়ো না নিচে কিন্তু পাথর পিছলা আছে বুঝছুনটা पानी पड़ा देखा पागल हो जाता किछु बोलो ना केन दर्शक এখানে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড়টির নাম হচ্ছে পাতারিয়া পাহাড় যার পূর্ব নাম হচ্ছে আদম আইল পাহাড় যা কঠিন পাথরে গঠিত আর এই জলপ্রপাতের পানি পশ্চিম দিকে প্রবাহিত হতে হতে গিয়ে মিশে গিয়েছে হাকালুকি হাওরে এই ঝর্ণার পানিটা এদিক দিয়ে তারপরে যাচ্ছে নামে ऐसे नीचे जाओ ना स्लिप कट पर स्लिप जलप्रपातটি এখান থেকে দেখতে খুবই অস্থির লাগতেছে। কি ভিউ! এগুলো সব হচ্ছে খাসিয়াদের বাড়ি, মানে খাসিয়া পল্লী। ধাপে 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 ওই যে উপরে উঠছে নিচ থেকে। এখানে আসলে পাহাড়ের উপরে কিভাবে বাড়ি করছে। আমরা অবৈধ পথে আসছি তো, এই জন্য এই খাল পার হয়ে তারপরে আসতেছে। আরে হাস হাস হ হ হ হ হ বিশাল একটা বড় খাল পের হতে হবে। এই ব্যাং ব্যাং এই গেসাকে গেসাকে দিক দিয়ে এই খাল পার হয়ে আসি, আবার এই খাল পেরে যাচ্ছি। এই পানি, এই পাহাড়ের পানি তো এই জন্য এত ঠান্ডা। দেখেন গাছের কি পরিমাণ লজ্জা যায়, এই যে টাচ করছি সে লজ্জা লজ্জা আজকে সব লজ্জা তাদের দিয়ে দিতেছি। সব তাদের এই লজ্জা, আমি এইভাবে হাত দাও, এই দেখো দেখি সব পাতা দেখো ইয়ে হয়ে যাবে। মালিয়াতান গড় লামিম হিটলারি করো না, হাঁটো হাঁটো। এই যার যায় না চা পাতা খেয়ে বললো গরু, গরু না বাঘ না গরু, গরু চা খাচ্ছে, গরু চা খাচ্ছে। সো ভিউয়ার্স, আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।